বন্ধুরা, বর্তমান সময় আপনি ফেসবুকে খেয়াল করবেন যে অধিকাংশ ফেসবুক অ্যাকাউন্টই কিন্তু তাদের নিজস্ব নামটা অনেক স্টাইলিশভাবে বা আকর্ষণীয়ভাবে লিখে রাখে। তো এক্ষেত্রে অনেকেই কিন্তু এই কাজটা করতে জানে না। তো আমি বলবো কোনো ব্যাপার না, আপনি যেহেতু আজকের এই ভিডিওতে ক্লিক করছেন, তো আজকের এই ভিডিওটা দেখে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের নাম রয়েছে, যে নামটা রয়েছে ওই নামটাই কিন্তু আপনি আবার ইজিলি একদম স্টাইলিশভাবে লিখতে পারবেন। এতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ দেখলে কিন্তু সেও চমকে যাবে। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তাহলে এই কাজটা করার জন্য প্রথমত দুইটি অ্যাপের আপনার প্রয়োজন হবে। এই জন্য আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন স্টাইলিশ টেক্সট। জাস্ট স্টাইলিশ টেক্সট লিখলে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা চলে আসবে। জাস্ট এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন। তো এই অ্যাপটার লিঙ্ক আমার ডিসক্রিপশনেও থাকবে, সেখান থেকে চাইলেও ইনস্টল করতে পারেন। এরপরে আপনাকে আরেকটা অ্যাপকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে সুপার ভিপিএন। লিখে আপনি যদি সার্চ করেন প্লে স্টোরে, অ্যাপটাকে পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপটাকেও আপনি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপটার লিঙ্কও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো অ্যাপ দুইটা ইনস্টল হয়ে গেলে আপনার যে ফেসবুক লাইট রয়েছে সেই লাইটে প্রবেশ করবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন, এই ফেসবুক লাইট দিয়েই কিন্তু মূলত স্টাইলিশ নামগুলো লিখতে হয়। তো আপনি যদি আপনার ফেসবুক রিয়েল অ্যাপ দিয়ে লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হবে। তো আপনি আপনার ফেসবুক লাইটে আপনার কাঙ্ক্ষিত আইডিটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরে কোণায় দেখবেন থ্রি ডটস, জাস্ট এইখানে ক্লিক করলে বন্ধুরা আপনি নিচে আসলে দেখতে পারবেন সেটিংস অপশন। জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করলে আমরা যেভাবে নামটা পরিবর্তন করি সেভাবেই আপনি কিন্তু যাবেন। তো তারপর এখানে পার্সোনাল ইনফরমেশন সবার উপরে পাবেন। জাস্ট এইখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন, একটু লোড হয়ে জাস্ট আপনার যে নামটা রয়েছে নেমের নিচে আপনার নামটা থাকবে। তারপর এই কর্নারে দেখবেন এডিট অপশন, ঠিক আছে। জাস্ট আপনি এডিটের পারে ক্লিক করে দেবেন। এডিটের পারে ক্লিক করলে আপনার যে নামটা থাকবে সেই নামটা কিন্তু এখানে শো হবে। তো আপনি সিম্পলি কী করবেন, আপনার যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর আপনি যে প্রথমত আমি যে অ্যাপটাকে আপনাকে ইনস্টল করতে বলছিলাম সেই অ্যাপটাকে ইনস্টল করে দিবেন। তো অ্যাপটাকে ইনস্টল করলে আপনার এখানে যদি কিছু পারমিশন দিতে বলে, সেক্ষেত্রে পারমিশনটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবেন। তো জাস্ট আমি আমার নামটা লিখলাম। লেখার পর এখানে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করলে বন্ধুরা নিচে দেখবেন আপনি এখানে অসংখ্য ক্যাটাগরির কিন্তু ফন্ট চলে আসবে। তো এইখান থেকে বন্ধুরা আপনি পছন্দ করবেন যে আপনার কোন টেক্সটটা ভালো লাগে বা কোনটা আপনার ফেসবুকে দিতে চান, ঠিক আছে। এখানে কিন্তু অসংখ্য আপনারা পেয়ে যাবেন। তো আপনি যেটা দিতে চান জাস্ট সেটার পরে ক্লিক করলে এখান থেকে কপি অপশন আসবে। জাস্ট আপনি কপিতে ক্লিক করে এটি কপি করে নেবেন। তো যখনই কপি করা হয়ে যাবে আপনি আপনার ফেসবুক লাইটটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর এখান থেকে আপনি ফার্স্ট নেমটা দিবেন। যেহেতু আপনি কপি করবেন, কপি করলে সবটা পেস্ট হয়ে যাবে। সিম্পলি আপনি যেটা ফার্স্ট নেম সেটা ফার্স্টে দিয়ে জাস্ট কাট করে এখান থেকে নিচে এসে লাস্ট নেমটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি কিন্তু রিভিউ চেঞ্জে ক্লিক করবেন না, আপনাকে যে সুপার ভিপিএনটা ইনস্টল করতে বলছিলাম সেই সুপার ভিপিএনটাকে ওপেন করে দিবেন। তো ওপেন করার পর সিম্পলি আপনি এখান থেকে এটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করা হয়ে গেলে আপনি সিম্পলি এখান থেকে আপনার যে ফেসবুক লাইটটা রয়েছে সেই লাইটটায় চলে আসবেন। তো অবশ্যই দেখে নেবেন আপনার যে ভিপিএনটা রয়েছে এটা কানেক্ট হয়েছে কিনা। তো যখনই আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে রিভিউ চেঞ্জে ক্লিক করে দিবেন। তো রিভিউ চেঞ্জে ক্লিক করলে বন্ধুরা এখানে উপরে দেখতে পাচ্ছেন ইউ মোস্ট প্রোবেট এ লস্ট নেম। অর্থাৎ বন্ধুরা এখানে বলছে যে আমি কিন্তু 60 দিন আগে নামটা চেঞ্জ করিনি, আমি মাত্র এক মাস আগে এখানে নামটা চেঞ্জ করেছি। তো আপনাদের ক্ষেত্রে যদি এরকমটা হয় যে আপনি দুই মাস আগে পরিবর্তন করেছেন, সেক্ষেত্রে কিন্তু ইজিলি এখান থেকে নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেহেতু এক মাস আগে আমার নামটা পরিবর্তন করছিলাম, সেই জন্য কিন্তু এখান থেকে নামটা আমার নিচ্ছে না। তো অবশ্যই আপনারটা নিবে। আপনি জাস্ট এখানে নামটা লিখে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি দুই মাস আগে নামটা চেঞ্জ করেন তো অবশ্যই এখানে আপনার স্পষ্টভাবে ভালো নামটা দিবেন, কারণ এখান থেকে আপনি যদি একবার ভুল নাম দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 60 দিন অপেক্ষা করতে হবে। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে 60 দিনের আগে কিন্তু আপনি আর নাম পরিবর্তন করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন। আজকের এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।